সম্প্রতি টেলিপাড়াতে অসংখ্য সূত্র থেকে উঠে এলো একটি ধামাকা আপডেট, যেটা সত্যি হলে নিঃসন্দেহে খুশি হবে টেলিপাড়ার বেশিরভাগ দর্শক। এবার ধারাবাহিকে যিনি কামব্যাক করতে যাচ্ছেন তার অপেক্ষায় অনেক বছর দিন গুনতে হয়েছে। আমরা কথা বলছি জনপ্রিয় টেলি অভিনেত্রী উষশ্রী রায়ের সম্পর্কে। মিলনতিথি বকুল কথার মাধ্যমে বাংলা টেলিভিশনে প্রথম সারির নায়িকা হয়ে ওঠেন তিনি, কিন্তু তার অভিনীত কাদম্বিনী সফলতা পায় না। তারপর টেলিভিশন ছেড়ে সিনেমা ওয়েব সিরিজে নিজেকে প্রতিষ্ঠা করেন। অবশেষে তাকে আবার স্টারজলসার আপকামিং ধারাবাহিকে নায়িকা চরিত্রে ফিরিয়ে আনছেন রাজ চক্রবর্তী। বিভিন্ন জনপ্রিয় সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে স্টারজলসায় আসন্ন রাজ চক্রবর্তী প্রোডাকশনে ধারাবাহিকে নায়িকা হচ্ছেন উষশ্রী, যদিও তার তরফে কোনো কনফার্মেশন পাওয়া যায়নি। অন্যদিকে এই ধারাবাহিকে তার বিপরীতে দেখা যাবার কথা সুস্মিত মুখার্জিকে। হ্যাঁ, বর্তমানে এটাই সব জায়গায় শোনা যাচ্ছে, অভিনেতার তরফেও কোনো কনফার্মেশন আসেনি। ইতিমধ্যে এই জুটিকে কতটা মানাবে তা নিয়ে অনেকের মনে সন্দেহ, তবে সম্ভবত ধারাবাহিকে দেখা যাবে অসমবয়সীর মধ্যে প্রেম, আর সেটা হলে এই জুটি অনেকটাই মানাবে। এখন দেখা যাক কি আপডেট সামনে আসে। তো বন্ধুরা, কে কে এক্সাইটেড কমেন্টে জানাতে পারো, আর এই রকমই আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব কারেন্ট বস। ধন্যবাদ।